আসসালামু আলাইকুম দেশ বাংলা টিভির সংবাদে থাকছে সংবাদ শিরোনাম এবার সরকারকে 7 দিনের আল্টিমেটাম মানNAR করোনাকালে বিদেশ যেতে চান না বেগম জিয়া প্রকাশ্যে দন্দে চিকিৎসক বনা মামলা এবং 12 বছর ব্যর্থতাদায়ে উল্টো বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত বলে মনে করেন ওবাইদুল কাদের দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবার বিস্তারিত সরকারকে সাত দিনের আলটিমেটম দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বান্না বলেছেন আমার উপর যে ঘটনা ঘটেছে তার ব্যবস্থা না নেওয়া হলে ঢাকা মহানগরকে অবরোধ করে দেওয়া হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন এ সময় তিনি বলেন সরকারকে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় ঢাকা অবরোধ করা হবে এ সময় জাফরুল্লাহ চৌধুরী জুনেদ সাকি নুরুল হক নূর সবাই একই কথা বলেছেন কারোর কণ্ঠ রোধ করতে পারেননি আর রোধ করতেও পারবেন না বলে তারা জানিয়েছেন আজ আমরা তিনজন এবং চারজন কথা বলছি সাত দিন পরে সারা বাংলাদেশের মানুষ একই সঙ্গে কথা বলবে এই কণ্ঠ এত জোরালো হবে যে গণভবনের দেওয়াল ভেঙে পড়বে সময় মান্না আরো বলেন আমার উপর যারা হামলা করেছে তাদের ভিডিও আমার কাছে আছে আলম খন্দকার তাদের তাদের নামে জিডি করেছেন সাত দিনের মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় পনেরো দিন পরে ঢাকা মহানগরের সব জায়গায় অবরোধ করব। এরকম মনে করবেন না যে এক মাঘে শীত যাবে এরকম মনে করবেন না যে চুরি করে রক্ষা পাবে দশ বছরে একদিন তো হবে সেদিন চলে এসেছে এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেছেন আমাদের রামদার ভয় দেখাবেন না জেলের ভয় দেখাবেন না মামলার ভয় দেখাবেন না পান্তা ভাতের মধ্যে কাঁচামরিচ দিয়ে যেভাবে খায় ওইভাবে হামলা মামলা এত বছর ধরে খেয়ে এসেছে আমরা যখন ধরবো তখন কিন্তু পালাবার পথ পাবেন না এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী রূপগঞ্জে একটি অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্নার উপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে হামলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত পঁচিশ নেতাকর্মী আহত এবং অন্তত আটটি গাড়ি ও ঘট। সরঞ্জাম হয়েছে এদিকে শারীরিকভাবে অসুস্থ হলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান নাম বেগম জিয়া তিনি মনে করেন পরিস্থিতি স্বাভাবিক হলেই তবে তিনি বিদেশ যাওয়ার বিষয়টি ভাববেন পরিবারের সদস্য ও দলের কয়েক নেতার সঙ্গে একান্ত আলাপকালে এ মনোভাবের কথা জানান বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি সহ সরকার দেয়া শর্ত প্রত্যাহারের আবেদন করারও চিন্তা করছেন তার পরিবার প্রয়োজনীয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথাও ভাবছেন তারা খালেদা জিয়ার সম্মতি পেলেই ব্যাপারে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হতে পারে এদিকে দুর্নীতি দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা ভাইরাস মহামারীর মধ্যে পঁচিশে মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেন সরকার তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলেও তিনি কারামুক্ত হন ওই মুক্তির মেয়াদে চব্বিশ সেপ্টেম্বর শেষ হয় তার আগে বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে তার ভাই শামীম এসকান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছেন এদিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মুক্তির মেয়াদ সেপ্টেম্বর থেকে আরও ছয় মাস বাড়ানো হয় কিন্তু আগের দেওয়া শর্ত দুটি বহাল রয়েছে সেই শর্ত অনুযায়ী ঢাকার বাসায় বেগম জিয়া চিকিৎসা চলবে এবং এই সময়ের মধ্যে তিনি দেশের বাহিরে যেতে পারবেন না পঁচাত্তর বছর বয়সী খালেদা বর্তমানে গোলশেনে তার ভাড়া বাসায় ফেরোজায় রয়েছেন সম্প্রতি বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে এমন পরিস্থিতিতে পরিবারের সদস্য ও বিএনপির কয়েক নেতা ও আইনজীবী তার সঙ্গে দেখা করেছেন বিদেশ যাওয়ার অনুমতির জন্য আবেদন এবং সরকার দেওয়া শর্ত প্রত্যাহারের কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা তা আকার ইঙ্গিতে জানতে চেয়েছে এ সময় খালেদা বলেন এর আগে যে দেশে তার চিকিৎসা করানো হয়েছে সেখানেও করোনা আবার ভয়াবহ রূপ নিচ্ছে দেশেও করোনা এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এই ব্যাপারে তখন চিন্তা করা যাবে একটি সূত্র জানিয়েছে করোনা কালে বিদেশ যেতে না চাইলেও সরকারের দেওয়া শর্ত প্রত্যাহারের আবেদনের চিন্তা ভাবনা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে বেগম জিয়া যদি বিদেশে যেতে চান তখন যাতে এ নিয়ে নতুন করে সংকটের সৃষ্টি না হয় তাই আগে ভাগে এই বিষয়টি সুরাহা করতে চান তারা ভিউয়ার্স আপনার কি মনে হয় সরকার বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন এদিকে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে প্রকাশ্যে রোগ নিয়েছে তারা মনে করছেন স্বাস্থ্যের ক্যাডারদের ওপর প্রশাসন খবরদারি করছে অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন স্বাস্থ্য খাতে শৃঙ্খলা সূত্রপাত অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপকের পদোন্নতি জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ অভিযোগ করেছে যে এই পদোন্নতিতে তাদের মতামত নেওয়া হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নীতিমালায় পেশাজীবী সংগঠনের মতামত নেওয়ার কোন সুযোগ নেই গত রোববার এক অনুষ্ঠানে চিকিৎসক নেতারা আমদাদের সমালোচনা করেছেন এরপর বিএমএ প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতিও দিয়েছেন আজ বিএমএ এবং সাচিপের যার নেতা যৌথ বিবৃতি দিয়ে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে চিকিৎসক নেতাদের এই যৌথ বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সময়ে চিকিৎসক নেতৃবৃন্দদের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় একজন কর্তা ব্যক্তির অযাচিত বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হওয়া কথা বলে এই বিবৃতিতে আরো বলা হয়েছে যে যখনই দেশের কল্যাণে প্রধানমন্ত্রী ঘোষিত বৈষম্য দূরীকরণের কথা বলা হয় যখনই অন্তর্ভুক্তির বিরুদ্ধে কথা বলা হয় চিকিৎসকদের পদমর্যাদা চাকরিবিধি অনুযায়ী পদোন্নতির কথা বলা হয় যখনই মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টি সকলে দৃষ্টিগোচর হয় যখনই পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা জ্যৈষ্ঠতার পাশাপাশি মুক্তিযুদ্ধের আনুগত্যের কথা বলা হয় তখনই ঢালওভাবে চিকিৎসক নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা মূল বিষয়গুলো আড়াল করার অপপ্রয়াসে লিপ্ত হন এদিকে আজ মঙ্গলবার বিএমএ সভাপতি ডাক্তার মহাসচিব ডাক্তার ইস্তেমাল হক চৌধুরী এবং সভাপতি ডাক্তার এম ইকবাল ও এম এ আজিজ স্বাক্ষরিত বিবৃতিতে এমন বক্তব্য তুলে ধরা হয়েছে বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ নতুন করে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে আর এর ফলে স্বাস্থ্যখাতে নতুন সংকট সৃষ্টি হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন এদিকে সরকারের পদত্যাগ দাবি করার আগে গত বারো বছর ধরে বিভিন্ন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ার জন্য বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আগে কেউ কখনো দেখেনি ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে নিজের সরকারের বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরেন বিএনপির নতুন নির্বাচন দাবির বিষয়ে তিনি বলেন বিএনপি কখনো মধ্যবর্তী কখনো ফ্রেশ নির্বাচনের দাবি তুলছে সম্পর্কহীন ও অযৌক্তিকভাবে বিএনপি ইস্যু না আন্দোলন করতে পারছে না তাই সরকারের পদত্যাগ চাওয়া তাদের মামার বাড়ির আবদার হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি এদিকে ঢাকা পাঁচ ও নওগাঁ ছয় উপনির্বাচনে বিএনপি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন উপনির্বাচনে এজেন্ট না দিয়ে সকল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে রেখে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়েছে বিএনপি যা তাদের অপকৌশল করোনাকালে বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা নারী ও শিশু নির্যাতন বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন বলেন গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাজ্যে গত এক বছরে পঞ্চান্ন হাজার নারীর ধর্ষণের শিকার হয়েছেন ইউরোপ ইউরোপজুড়ো এ প্রবণতা অনেকটাই ঊর্ধ্বমুখী এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের সরকারও ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধন করেছে এ সময় সেতুমন্ত্রী সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে ঘৃণ্য অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করার আহ্বান জানান ভিওয়ার্স আসলে কি আওয়ামী সরকার ধর্ষণ নারীর প্রতি সহিংসতা বন্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে আপনার কি ধারণা আমাদেরকে কমেন্টস সেকশনে লিখে জানিয়ে দিন শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন